ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বহুল আলোচিত ও স্বনামধন্য হাতিমারা উইনার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজের 27তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান বৃহস্পতিবার দিনব্যাপী স্কুল মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর জেলা প্রতিনিধি আব্দুল কুদ্দুসের পাঠানো তথ্য চিত্রে দেখুন বিস্তারিত। অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত পরিবেশন ছাড়াও 1952 সনের ভাষা আন্দোলন ও 1971 সনের মহান মুক্তিযুদ্ধ স্মৃতিচারণ, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 7ই মার্চ রেসকোর্স ময়দানের ভাষণ, পাকিস্তানি হানাদার বাহিনীর নিরস্ত্র বাঙালির উপর বর্বর হামলার চিত্র তুলে ধরা হয়। হাতিমারা হাই স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি ও হাতিমারা উইনার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সভাপতি আব্দুর রব খানের সভাপতিত্বে প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সিনিয়র সহ সভাপতি হাফিজুর রহমান রাজুর সঞ্চালনায় হাতিমারা উইনার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজের পরিচালক ও সুযোগ্য অধ্যক্ষ জনাবা লিজা আক্তার লাকির উপস্থিতিতে এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগরীর 3 নং ওয়ার্ড জননন্দিত কাউন্সিলর মোহাম্মদ শাহিন মোল্লা। শুভেচ্ছা বক্তব্য পেশ করেন জনাবা জহুরুল ইসলাম, প্রতিষ্ঠাতা পরিচালক হাতিমারা উইনার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জনাব আজিজুল ইসলাম মানু, সভাপতি কাশিমপুর মেট্রো থানা কেজি স্কুল অ্যাসোসিয়েশন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব খোরশেদ আলম রানা, আজীবন দাতা ও সদস্য গভর্নিং বডি হাতিমারা হাই স্কুল অ্যান্ড কলেজ, আলহাজ আবু তালেব মেম্বার সভাপতি 3 নং ওয়ার্ড আওয়ামী লীগ। এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, অত্র প্রতিষ্ঠানের শিক্ষক মণ্ডলী, অভিভাবক, শিক্ষার্থী ও দূর দূরান্ত থেকে আসা হাজারো দর্শনার্থী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাশিমপুর প্রেস ক্লাবের সভাপতি আমজাদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, বীর মুক্তিযোদ্ধা ও সুশীল সমাজের নেতৃবৃন্দ। পরিশেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।